তো হাই ভোল্টেজ ম্যাচে টাই ব্রেকার শুরু হয়ে গেল গোলকিপার বিশ্বজিৎ গোলে রয়েছে সেই সৈয়দ আমির আলী হালদার স্মৃতি সংঘর গোলকিপার গোলে রয়েছে আক্রমণে ফাস্ট আক্রমণ বকুলতলা নতুনার দেখতে পাচ্ছেন সরাসরি দেখা যাক গোল খুব সাহসভাবে গোল দিয়ে দিল খুব সাহসভাবে গোল দিয়ে দিল জৌতিয়া মুক্তি সংঘের মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন জেএমএল জিম লটারি যার প্রথম পুরস্কার সেই সৈয়দ আমির আলী হালদার আক্রমণে যাচ্ছে গোলে রয়েছে বকুলতলা নতুন হাট মা ইমিটেশন বকুলতলা নতুন হাট গোলে রয়েছে আক্রমণ করছে সৈয়দ আমির আলী হালদার স্মৃতি সংঘ নাম্বার 10 জার্সিধারী প্রিয় দর্শক টাই ব্রেকার হুৎপিণ্ডের লড়াই চলছে দর্শক আক্রমণে সৈয়দ আমির আলী হালদার স্মৃতি সংঘ দেখা যাক কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে আইএস নাইনো যে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে ইয়েস গোল হয়ে গেল টানটান উত্তেজনা এই ম্যাচটা মনে হচ্ছে দর্শকের সঙ্গে দর্শকের হুৎপিণ্ডের লড়াই চলছে প্লেয়ারদের কি হুৎপিণ্ডের লড়াই চলবে দর্শকের হুৎপিণ্ডের লড়াই চলছে নাইজেরিয়ান প্লেয়ার আক্রমণে আবার কি ঘটনা ঘটল মা ইমিটেশন আক্রমণে গোল হয়ে গেল গোল হয়ে গেল সৈয়দ আমির আলী হালদার স্মৃতি সংঘর ক্লাব আক্রমণে হাবিবুল্লাহ ও গোল হয়ে গেল
আক্রমণে মাই মিটেশান নতুন আট বকুলতলা গোলকিপার কিন্তু চেষ্টা করেছিল কিন্তু হাতে লেগে বল জালে জড়িয়ে গেল শহীদ আমির আলী হালদার স্মৃতি সংঘ বল আক্রমণ করছে গোলে রয়েছে মাই মিনেশান বকুলতলা নতুন আট টান টান উত্তেজনা দর্শক গোল গোল হয়ে গেল এদিকে রয়েছে নাইজেরিয়ান প্লেয়ার চ্যানেল দাদাকে বলবো মাঠের মাঝখানে আসতে ভাই টস হবে টস হবে অফিসিয়াল স্টাফ কাগজ অফিসিয়াল স্টাফ কাগজ খেলা ছোট কাগজ চিটকু টাইবেকারও ড হয়ে গেল এবার টস হবে